বুধবার সকালে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। ইতিমধ্যেই সুনামির সতর্কতা জারি করা হয়েছে। 6.4 ম্যাগনিটিউড তীব্রতায় নড়ে ওঠে উত্তর পশ্চিম জাপান। জাপানের প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, সমুদ্র উপকূলে প্রায় 3 ফিট উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে এবং নিরাপত্তার কথা মাথায় রেখে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে বুলেট ট্রেন পরিষেবা এবং বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, খোঁজ খবর।